হ্যালো ফ্রেন্ড, একটা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য আসলাম আর আমি তোমাদের সম্মুখে হাজির হয়েছি। তো যে কথাটা বলার জন্য আমি এলাম সেটা হলো আমব্রেলা গার্ল, AMBRLA আমব্রেলা। এবার রিক বলে একটা ছেলে আছে, ও বলছে নাকি আমব্রেলা গার্লকে সবাই নিয়ে রোস্ট করছে, সেই জন্য নাকি আমব্রেলা গার্ল সুসাইড করেছে। তো আমি কথাটা শোনার পর সত্যি খুবই ভেঙে পড়লাম আর দুঃখে আমার বুকটা ফেটে পড়ছিল, এটা তোমাদের সত্যি বলছি। তো আমি সারাদিন ক্লাসে গেলাম, ক্লাস করালাম, ছবি আঁকালাম, মানে একটু মন খারাপ ছিল বুঝলেন তো। হ্যাঁ, দিয়ে সারাদিন মন খারাপ আমার, দিয়ে আমি বলছি মেয়েটা মরে গেল। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমিও একটা রোস্ট করেছিলাম, মানে ওকে মানে সেরকম কোনো রোস্ট করিনি আমি, আমি জাস্ট একটা ছাতা ফুটিয়ে আমি আমব্রেলা আমব্রেলা এই কথাটা বলেছিলাম। হ্যাঁ, ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমব্রেলা আমব্রেলা আম 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 আমব্রেলা 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 মানছি না, মানবো না। আমব্রেলা আমব্রেলা আম 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 আমব্রেলা আমব্রেলা বলো আমব্রেলা বানাম কর। কি অবস্থা এটা, কি রে? এ এম আর ই এল এ এল আমব্রেলা আমব্রেলা এ এম আর ই এল এ এল আমব্রেলা আমব্রেলা এ এম আর ই এল এ এল আমব্রেলা আমব্রেলা এ এম আর ই এল। আর দে ওইটা আমি বলেছিলাম আমব্রেলা আমব্রেলা, তো আমার খুব মন খারাপ করছে। আমি বলছি কী ব্যাপার রে, আমরা আবার রোস্ট করলাম বলে মেয়েটা সুসাইড করলো নাকি? নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না, মেয়েটা সুসাইড করলো মানে আমি এত দুঃখিত এত দুঃখিত, তোমাকে বলে বোঝাতে পারবো না। তো আমার একটা স্টুডেন্ট আজকে আমাকে বলছে স্যার আপনার মন কেন খারাপ। দিয়ে আমি ওইটা বললাম যে ওই মেয়েটার ব্যাপারে ওইটা বললাম ওদেরকে, এই হলো ব্যাপার। তো তারপর কী হলো, তারপর এবার আমি বাড়ি চলে এলাম, বাড়ি এসে বলছি এটা কি ফেক নিউজ, মানে আমব্রেলা গার্ল কি সত্যি মরে গেল না এখনো মরেনি, সেটা আমি সার্চ করবো ধরো। দে এবার আমি বাড়ি এলাম, খাওয়া স্নান করলাম, খাওয়া দাওয়া করলাম, করার পর আমি রেস্ট করছি, তখন আমি সার্চ করি যে আমব্রেলা গার্ল। তো সার্চ করা মাত্রই বিভিন্ন জনের ভিডিও এলো। তো সাহিল বলে একটা ছেলে ছিল, ইট সাহিল, ও তোমার রোস্টার, ওকে হয়তো তোমরা অনেকজন চিনো। তো ও একটা ভিডিও করলো, দে বললো যে আমব্রেলা গার্লের সম্বন্ধে তোমাদের কিছু বলবো। তো থাম্বনেলটা দেখে আমি ভিডিওটা প্লে করলাম। তো ভিডিওটা প্লে করার পর আমি দেখছি যে না, আমব্রেলা গার্ল মরেনি, আর ও এমনভাবে প্রমাণ করে দেখালো যে সত্যি আমব্রেলা গার্ল মরেনি, অন্য একজন মারা গেছে, ওই যে বিক্ষোভকারীদের মধ্যেই একজন মারা গেছে। কিন্তু সুসাইড করেছে কি সেটা অত ভালো জানি না, তবে এটা বলতে পারবো কিন্তু আমব্রেলা গার্ল মরেনি। আর ও তো মাস্ক পরেছিল, আর ওকে কেউ দেখতেও পায়নি, আর ওকে কেউ চিনতেও পারবে না, ফলে ওর কোনো প্রবলেম হবে না, কি বলো? তাই তো। আর আমি যদি ওই জায়গায় আমব্রেলাটা বলে রোস্টিং হয়ে ভাইরাল হই, তবে তো আমারই ভালো, আমি ভাইরাল হচ্ছি তাই না, কেন সুসাইড করতে যাবো? তোমার মতো পাগলি কেউ, তুমি জানো যদি আমব্রেলা গার্ল তুমি এই ভিডিওটা দেখো, তুমি তোমাকে বলছি যতই রোস্ট হোক তুমি ভেঙে পড়ো না, এবং তুমি নিজের মনকে সান্ত্বনা দাও যে হোক না রোস্ট, পৃথিবীতে কত কি হচ্ছে মানুষ ভুলে যাচ্ছে আজ, বলো মানে এরকম এরকম ফেক নিউজ। তো এই হলো ব্যাপার। তো আমি আর সেরকম বেশি কিছু বলবো না, আমি আমব্রেলা গার্লকে একটা কথা বলবো, চুটিয়ে এনজয় করো। আর তোমার দেখো যে সাংবাদিকটা তোমাকে প্রশ্ন করলো আজ যে আমব্রেলা বানান করো, সেই সাংবাদিক খেয়ে যদি আমি থাকতাম ওকে এমন একটা প্রশ্ন করতাম ও নিজেই হয়তো পারতো না, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানে পারে না বা প্রত্যেকটা বানান পারে না, মানুষ মাত্রই ভুল হয়, তাই তো? সেই জায়গায় মৃত্যু কোনো সমাধান না, সেহেতু আমি তোমাকে বলবো বোন তুমি চুটিয়ে বাঁচো, এনজয় করো, শেষে না হলে কি রে আমরা পাত্র আছি তো, আমরা যদি ফেমাস হতাম তাহলে আমরা খুব এনজয় করতাম। হ্যাঁ সেটাই। আর তুমি ভাবছো তোমার বিয়ে টিয়ে হবে না সেটা ভাবছো নাকি? ওটা ভেবো না, পাত্র তো আছি, চাপ লিও না তুমি, ঠিক আছে? তুমি ভাইরাল ম্যান যদি হয়ে যাও তাহলে আমাদেরই ভালো, ঠিক আছে নাকি? তুমি চাপ লিও না, আমরা আছি তোমার পাশে। তো তুমি এইভাবে এগিয়ে যাও, মানছি না মানবো না, আমব্রেলা এ এম ই আর ই এল এ। কি অবস্থা এটা, কি রে? এ এম আর ই এল এ এল এ আমব্রেলা আমব্রেলা।